গাইবান্ধা তো একসময়কার মঙ্গাপীড়িত এলাকা, এখন তো মঙ্গা গাইবান্ধা বা রংপুর বা ওই অঞ্চলে নাই। আমাদের অঞ্চল সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে দিয়েছেন। আমাদের পলাশবাড়ি এবং গাইবান্ধায় জেলায় প্রচুর শ্রমিক আছে, বিধায় অল্প পয়সায় বা অল্প পারিশ্রমিকে শ্রমিকের অভাব হবে না। ওখানে শুধুমাত্র কর্মসংস্থানই সবচেয়ে বেশি সমস্যা, কর্মসংস্থান নাই বিধায় আমাদের শ্রমিকরা অবহেলিত দিন যাপন করে। তাই এই বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নজর দিয়েছেন, আমরা আত্মবিশ্বাস করি, আত্মবিশ্বাসী যে গাইবান্ধা মানুষ একটি অর্থনৈতিক অঞ্চল পাবে বলে আমি বিশ্বাস করি। আমার সম্পূরক প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কৃষি জমি রক্ষার্থে যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ সঠিকভাবে হচ্ছে না। কৃষি জমিতে যত্রতত্র আবাসন প্রকল্প, ইটভাটা এবং মেইন রাস্তার উপর দিয়ে কৃষি জমিকে দখল করে, বেদখল করে তারা শিল্প কারখানা স্থাপন করছে। এই বিষয়ে বিশেষ নজর দিবেন কি না মাননীয় প্রধানমন্ত্রী? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এই যে বেজা অর্থাৎ বিশেষ অর্থনীতি অঞ্চল, এটা কিন্তু করবার পরিকল্পনাটা আমাদেরই চিন্তার ফসল এবং আমরা এটা করছি কিন্তু মানুষের কর্মসংস্থান যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্য নিয়ে। আর সেই সাথে সাথে আমাদের যারা যুব সমাজ তাদের কিন্তু বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি। আমার এই প্রশ্ন তো হয়তো আমি এত সময় পাবো না, কিন্তু এখানে কিভাবে আমরা বিশেষ করে নারীদের বিভিন্ন খাতে ট্রেনিংয়ের ব্যবস্থা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, যুবদের জন্য দেওয়া আছে। কাজে আমরা আমাদের এটা সবসময় লক্ষ্য যে আমাদের দেশের মানুষ যেন কোনো মতেই বেকার না থাকে। এমনকি ন্যাশনাল ট্রেনিং স্কিমেও আমরা কিন্তু এই গাইবান্ধার অনেক মানুষকে আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদের আমরা কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছি, কাজে আমাদের এটাই লক্ষ্য। তবে আমাদের যুব সমাজকে আমি বলবো, আমরা কিন্তু অনেক সুযোগ করে দিয়েছি, যেমন কর্মসংস্থান ব্যাংকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। কাজে বেকার না থেকে কেউ যদি ঋণ নিয়ে ছোটোখাটো কাজ শুরু করে, ব্যবসা শুরু করে, তাহলে কিন্তু আর সে বেকার থাকে না। তাছাড়া আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, প্রত্যেক উপজেলায় একটি কারিগরি স্কুল করে দিচ্ছি যেখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে। কাজে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে তাদের কর্মসংস্থানের সুযোগ আমরা করে দিচ্ছি। আর সেই সাথে মাননীয় সদস্য যেটা বলেছেন কৃষি জমি রক্ষা, এটা ঠিক, কৃষি জমি রক্ষার স্বার্থেই কিন্তু বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা, এরপরেও কিছু মানুষ এটা ব্যর্থ ঘটায়। তবে আমাদের লক্ষ্য হচ্ছে যারা কোনো 3 ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না, আর যে কেউ যদি 3 ফসলি জমি নষ্ট করে তাহলে অবশ্যই তার মধ্যে যথাযথ ব্যবস্থা আমরা নেব। আমরা চাই আমাদের কৃষি জমি রক্ষা করতে মাথায় রাখতে হবে 17 কোটি মানুষের খাদ্য যোগান আমাদের দিতে হয়। আমরা রিসার্চের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়েছি, আমরা এখন খাদ্যে আমাদের মানে অন্তত ভাত খাওয়ার ক্ষেত্রে কোনো অভাব নেই সেটুকু অন্তত আমি বলতে পারি। বিশেষ করে গাইবান্ধা তো একসময়কার মঙ্গাপীড়িত এলাকা, এখন তো মঙ্গা গাইবান্ধা বা রংপুর বা ওই অঞ্চলে নাই। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে মঙ্গা আমরা দূর করতে পেরেছি। কাজে আমরা মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলো একে একে পূরণ করে যাচ্ছি। কাজে আমরা সবসময় এই কৃষি জমি নষ্ট করে আবাসন বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প যাতে গড়ে না ওঠে সে ব্যাপারে যথেষ্ট সচেতন। আর এই মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে সবাইকে বলবো, কেউ যদি শিল্প করতে চায় তারা যেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা নিয়ে নেয়, যত্রতত্র যেন শিল্প গড়ে না ওঠে। আর যদি শিল্প গড়ে ওঠে সেখানে কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ বা কোনো রকম সার্ভিস সেক্টর কোনো সুযোগ তারা পাবে না। কাজে আমরা চাই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য কৃষি জমি সংরক্ষণ করতে, পাশাপাশি শিল্প করতে হলে তার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়ে সেখানে শিল্প গড়ে তুলবে, সেটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।